এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বাড়ি থেকে মিলেছে নেশা সামগ্রী। অরুন্ধতী নগরের নন্দীটিলাতে শুক্রবার অভিযান চালায় পুলিশ। এজি নগরের দিলীপ ঘোষের বাড়িতে এদিন অভিযান চালায়। এলাকার মানুষ এবং রামনগরের যুবকরাও এসেছিল সেখানে। সাধারণ মানুষই প্রথম নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করেন বাড়ি থেকে, পরে খবর দেওয়া হয় পুলিশে। দিলীপ ঘোষের তিন ছেলে, এক ছেলে টিএসআর এ কাজ করেন, এক ছেলের বউ পুলিশ। মেজর ছেলে রানা ঘোষ অটো চালক, তার বিরুদ্ধে নেশা সামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার মানুষের চাপে রানা ঘোষের স্ত্রীকেও ধরে নিয়ে যায় পুলিশ। আজকে তিন চার মাস যাবো, এই ছেলেটাকে আমরা ফলো করতেছি। আমরা দুশ্মিতা ক্লাবের চারপাশে ছেলেটা একটা লাল কালারের বাইক আছে, বাইকটা নিয়ে প্রতিনিয়ত ঘোরাঘুরি করে, কোটা টোটা বিক্রি করে। তো আমরা তাকে তাকে প্রতিদিন ধরে একটা পরিকল্পনা করতেছি, ধরতে পারতেছি না, পরিবেশটা খারাপ করতেছে। গতকালকে আমরা একটা ছেলেটা ধরছি, এই ছেলের লিঙ্কে যে কার্তিক এই মালটা কিনে এর এড্রেস দিছে। তো আজকে ছেলেটা নিয়ে আসি, ছেলেটা কিনতে যখন গেছে তো আমরা সঙ্গে সঙ্গে ঘরে ঢুকছি। প্রচুর পরিমাণে আমরা এর ঘরে মাল পাইছি, কারণ ওর বাড়িতে ওর মা বাবা, ওর ভাই, ওর বৌদিভূত একজন বর্তমানে পুলিশে আসছে কর্মরত। ওর বৌদি ঘুষে যখন যে আই পুলিশে চাকরি করি, কে কী করবে কী দেখে নেবে, সেই জন্য প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে এই যাতে পর্যাপ্ত পরিমাণ শাস্তির ব্যবস্থা হয়। কেউ রিপোর্ট চ্যানেল দেন রাত।